হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইব্রাহিম খালিল, আপনারা দেখছেন টেক এন্ড টয়েস। চলুন শুরু করা যাক। আজকের দিনে প্রথম টেক নিউজটি হচ্ছে ওয়ালটন কে নিয়ে। ওয়ালটন তাদের নতুন বিজনেস এরিয়া বা নতুন একটি প্ল্যাটফর্ম আমেরিকাতে তৈরি করতে যাচ্ছে, যার নাম দেওয়া হয়েছে ওয়ালটন কর্পোরেশন। এখন থেকে বাংলাদেশের পণ্য আমেরিকায় যাবে। ওয়াও, কি আনন্দের একটি সুখবর! আমার তো অত্যন্ত ভালো লেগেছে এই খবরটি শুনে। আপনাদের কি মতামত তা কমেন্ট বক্সে জানাবেন। এখন থেকে বাংলাদেশের পণ্য আমেরিকাতে চলবে। হয়তো আপনাদের মনে এই প্রশ্নটা জাগতে পারে যে বাংলাদেশে যে পণ্যগুলো তৈরি হয়েছে বা বাংলাদেশে পণ্য তৈরি করে কি আমেরিকার বাজারে সেল দিবে? না, অবশ্যই না। ওয়ালটন কর্পোরেশন নামে যে নামটি তারা দিয়েছে, সেখানে অবশ্যই তারা নতুন প্ল্যাটফর্ম তৈরি করবে এবং সেখানে নতুন নতুন পণ্য তৈরি করে আমেরিকার বাজার ধরার চেষ্টা করবে। ওয়ালটন এগিয়ে যাক, সেই প্রত্যাশায় আমি ব্যক্ত করছি। আজকের দিনের দ্বিতীয় টেক নিউজটি হচ্ছে রিয়েলমি কে নিয়ে। রিয়েলমি তাদের নতুন একটি ফোন ইন্ডিয়ার বাজারে লঞ্চ করতে যাচ্ছে 31 তারিখ, রিয়েলমি X7 ম্যাক্স, যার কনফিগারেশন হিসেবে থাকতে পারে 50 ওয়াটের চার্জার, 4500 mAh ব্যাটারি থাকতে পারে, সঠিকটা এখনো জানা যায়নি। আর এর প্রসেসর হিসেবে থাকবে ইন্ডিয়ান ফার্স্ট ডাইমেনসিটি 1200 5G প্রসেসর। সো গাইস, এর সম্পূর্ণ ডিটেলস জানা যাবে 31 তারিখ ফোনটি লঞ্চ হওয়ার পর। আজকের দিনে তৃতীয় টেক নিউজটি হচ্ছে টেকনোকে। বাংলাদেশে টেকনো একটি নতুন ফোন লঞ্চ করেছে মে মাসের 2 তারিখ, যা এখন আমরা বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। আপনারা চাইলেই কম বাজেটের ভিতরে এই একটি ভালো ফোন নিতে পারেন। এর কনফিগারেশন হিসেবে থাকতেছে ক্যামেরা রেজুলেশন 8 মেগাপিক্সেল এবং ফিচার ডুয়েল এলইডি ফ্লাশ, এবং ব্যাটারি হিসেবে থাকবে 5000 mAh সাথে 10 ওয়াটের ফাস্ট চার্জার। প্রসেসর হিসেবে থাকবে মিডিয়াটেক হেলিও G80, যেতে পারেন বাংলাদেশের মার্কেট থেকে। আজকের দিনে চতুর্থ টেক নিউজটি হচ্ছে ফ্রি ফায়ার কে নিয়ে, যা বাংলাদেশের ডেডিকেটেড সার্ভার আসতে যাচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে সামনের মাসের মানে জুন মাসের 8 তারিখ এই সার্ভারটি উন্মুক্ত করা হবে। সো বাংলাদেশের ফ্রি ফায়ার গেমারদের জন্য এটা একটি হতে পারে সুখবর বা আনন্দের বিষয়। আমি জানি না তাদের জন্য কতটা সুখবর বয়ে আনবে, কারণ বাংলাদেশ একটি ছোট কান্ট্রি। যাই হোক, যদি আপনাদের মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো গাইজ, আজকে এই পর্যন্ত। সামনের দিনে ভালো ভালো টেক নিউজ পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সবাইকে ধন্যবাদ।